हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। होप यू ऑल आर वेल। तो তোমার টাইমটা দেখতেই পেলে 12:45, তো অলরেডি দুপুর হয়ে গেছে আর আমি জাস্ট পড়িয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখছি ম্যাডাম ওদিকে দুপুরের লাঞ্চের একটা প্রিপারেশন নিচ্ছে আর কি। তো আজকে যেটা করছে সেটু যেটুকু বুঝলাম একটা ময়দা মাখছে, তার মানে কি হচ্ছে সেটা আমি এখনো ডিটেল অতটা জানি না, তো গেলেই জানতে পারবো। মোটমাট এটুকু বুঝলাম যে আজকের মেনু থেকে দুপুরে রাইসটা মোটামুটি বাদ। তো এখন কি করছে চলো ম্যাডামের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। ওই দেখো কি মনোযোগ দিয়ে কাজ করছে। এই যে দেখতেই কি বানাচ্ছিস, এইটা দেখে কি মনে হচ্ছে? পরোটা পরোটাই বানাচ্ছি, কি আছে আলাদা করে? কিন্তু সবাই পরোটা খেতে চেয়েছিস তাই পরোটা বানাচ্ছি। প্লেন পরোটা হচ্ছে এটা? সেটা ক্রমশ প্রকাশ্য। ও আচ্ছা, এটার মধ্যে প্রকাশ্য, তার মানে অন্য কিছু হচ্ছে এটুকু বুঝতে পেরেছি। কারণ মাঝে মাঝে ও যখন বানায় তখন স্পেশালি কিছু বানায়, কিন্তু ভেতরে কি আজকে ও বাড়িতে ছিল না, তাই জন্য ওকে একটুখানি সারপ্রাইজ দেওয়ার সুযোগ পেয়েছি। দেখা যাক দেওয়া যায় কিনা। তবে রান্নাঘরে বহুত ঘুরঘুর করে, সারাদিন ঘুরঘুর করে যে কি করছি না করছি, সারপ্রাইজ আর রাখতে দেয় না। আরে বাড়ি পড়ানো ছিল তাই কিছুটা সারপ্রাইজ আমি করে রেখেছি, জানি না কতদূর রাখতে পারবো। না ব্যাপারটা হচ্ছে বাড়িতে সিসিটিভি নেই, তো সেই জন্য আমি নিজেই ঘুরে বেড়াচ্ছি কি রান্না হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে সিসিটিভি না থাকলেও হয়ে যাচ্ছে কাজটা। সব জিনিসপত্র আমি লুকিয়ে রেখেছি, দেখা যাক মানে কিছুটা হয়তো বুঝতে পারছে কি না। কিনা না এখন আমি গেস করতে পারিনি কিছু। ঠিকই আছে। তো খাতা দেখতে দেখতে আমি অ্যাকচুয়ালি একটানা দেখতে পারি না, 5-6টা দেখলাম, তারপর আবার উঠে এসেছি একটু ব্রেক নিতে। আর এইদিকে দেখছি এসে করে খাতা দেখছে আর 10 বার ব্রেক নিচ্ছে। রান্নাঘরে মাঝে মাঝে আসতে হয় কি হচ্ছে না হচ্ছে দেখতে। এইদিকে দেখছি এখন আলুর দম হচ্ছে, কষা কষা আলু, তার মানে ফ্রাইড রাইস তো নয়, কারণ এসে দেখলাম ও ইয়ে মাখছে, ময়দা দেখে ফেলেছি। তো কিছুটা গেস করতে পারছি, তবে এখনো পুরোপুরি আমি সিওর নই কোন ব্যাপারটা। তো যাই হোক কিছু একটা ভালোই হতে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এইদিকে ম্যাডাম করছে। আরে বাস পরোটা, এই মাঝখানে সবুজগুলো কি আছে ভেতরে? দেখেছো তো, দেখেছো তো, আমি বললাম না আমাকে কিচ্ছু সারপ্রাইজ রাখতে দেবে না তো। আরে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে, খাওয়ার টাইম খিদে পেয়ে গেছে সেই জন্য বললাম তো যে সারা দিন ঘুরঘুর করবে এবং আমাকে কিচ্ছু সারপ্রাইজ দিতে দেবে না। আচ্ছা এক্ষুনি তো খাবো, আর কি আছে? কড়াই শুটির পরোটা বানাচ্ছি। ওরে বাস, আর কি চাই, ফাটাফাটি ফাটাফাটি। থ্যাংকস থ্যাংকস, সুন্দরভাবে এটা আমার দেখেই বুঝে গেছে সবুজ সবুজ কি আছে জানিস না। না মেথি শাক দিয়ে অনেকে করে বিভিন্ন রকম, আর কিনে এনেছিস তো মেথি শাক? না সারপ্রাইজ মানে তো হয়তো তুই নিয়ে এসেছিস, এটাও হতে পারে। তো যাই হোক, তাহলে আর বলেই দিয়েছে, এইদিকে হচ্ছে পরোটা অলমোস্ট হয়েই গেছে আর আলুর দম তো আগেই দেখেছি, তাহলে এটাই হচ্ছে লাঞ্চ। তো এই বসে গেছি, ধোয়া বেরোচ্ছে প্রথমেই, আগে দুটো নি তারপরে, মানে শীতকালে একটু গরম গরম কিছু হলে ব্যাপারটা একটু অন্যরকমই হয়ে যায়। একদম বসলাম, মানে পরোটাটা বানালাম একটাই কারণ, লুচিতে প্রচুর তেল থাকে। হ্যাঁ মানে আমরা ডায়েট করবো সেরকম না, না পরোটাতে আর সেই ডায়েট আর কি আছে, কিন্তু ওই তেলটা বাঁচানো হচ্ছে আমার একটা স্বভাব আছে, সেই কারণে আমার খুব উপকার হয় তাতে, তেল বাঁচানো জন্যই আমি এটা করেছি। ও বলে একটু প্রশংসা করলে তাহলেই না ভালোটা লাগে আর কি আমার। হ্যাঁ তাহলে আবার পরের দিন হবে, কি বলো তোমরা? পরের দিন হবে কি জানি না, মানে পরের দিন মানে আবার কালকে খাচ্ছি এরকম না, আবার কোনো একদিন হলো মাঝখানে মাঝখানে আমার মনে হয়, মাঝখানে মাঝখানে আমার মনে হয় এক দুদিন ভাত স্কিপ করে এগুলো খেলে বেশ ভালোই লাগে, একটু অন্যরকম হলো। আগে আমরা প্রায় দিনই ভাতের বদলে রুটি বা এই ধরনের কিছু খেতাম, এখন সেটা অনেক দিন ধরে অনেক দিন হয়নি, মানে চেষ্টা করা হচ্ছে প্ল্যান, কিন্তু আলটিমেট হয়ে উঠছে কি করব, দুজনে স্কুল থাকলে কিছুতেই এটা হতে পারে না, হয়ে ওঠা হয় না, টাইমের প্রবলেম হয়ে ওঠে। শীতকালে বিশেষ করে এই মটরশুঁটির কচুরি তার সঙ্গে আলুর দম, তো এইগুলো হলে কিরকম একটা বিয়ে বাড়ি ব্যাপারটা, যদিও এই বছরে এখনো পর্যন্ত বিয়ে বাড়ি কচুরি মানে যে বিয়ে বাড়িতে কড়াইশুঁটি কচুরিটা হয়, আমার মানে আমাদের বিয়ের সময় বিয়ের দিনকে হয়েছিল, মানে আমার ওটা রিকোয়েস্ট ছিল, মানে আমি খেয়েছিলাম পাগল নাকি? ও আচ্ছা, বিয়ের দিন তো কেঁপে কেঁপে অস্থির, ওর যা অবস্থা হয়েছিল টেনশন করে, একটা ঐতিহাসিক যুদ্ধে যাচ্ছে কি বলো তোমরা, সবারই এটা নিশ্চয়ই হয়েছে অল্প স্বল্প হলো। ফরমটা কেমন হয় মোটেই এটা ফালতু কথা, সবাই একটা টেনশন থাকে অল্প আর কারি বেশি কারি টেনশন না, তো আমি বুঝছি না মানে টেনশন মানে কি, আরে সমস্ত কিছু একদম ঠিকঠাক করে হয়ে যায় ওই ব্যাপারটা আর কি, আর
কিন্তু ওর মতো কেঁপে অস্থির হইনি আমি। মা মা বরণ করতে গেছে, বরণ করে নিয়ে হাত হাত ধরে ঢুকাতে গেছে, দেখছে থাকা ভাই। মানে আমি তো আর ওখানে তোর খবরটা তো আর পাইনি, কারণ ভেতর থেকে এসে কেউ বলেনি। আমারটা এখন পেয়ে গেছিস বলে খুব দিচ্ছিস সামনে, সুযোগ পেলে কই নেই চোরটায়। তো গরমকালে হয়েছিল বিয়ে, তাও কড়াইশুঁটির কচুরিটা করা হয়েছিল আর কি। আমি বলেছিলাম যে বিয়ে বাড়িতে একটু কড়াইশুঁটির কচুরি ছাড়া না ভালো লাগে না। তো তোমরা কোথায় কি ঘুরতে যাচ্ছ সেটা তোমরা জানাতে পারো, কারণ এই সময় মানে ডিসেম্বরের মিড থেকে কেন শুরু থেকেই মানুষ ঘোরা শুরু করে দিয়েছে। পরীক্ষা টরীক্ষা হয়ে যায়, অনেকেই যায় ঘুরতে আর কি। প্লাস স্পেশালি যারা হচ্ছে লাস্টের দিকের উইকেন্ডটা মানে 25th থেকে আপ টু 1st জানুয়ারি আমরা যাচ্ছি। কিন্তু কোথায় আর বলে দেওয়াই ভালো। হ্যাঁ না বলার কি আছে, আমি দিদির কাছে যাচ্ছি পুনাতে, এবং যেহেতু যাওয়া হচ্ছে তখন কিছু না কিছু ঘোরা তো হবেই। তবে নো টেনশন, যা ঘোরা হবে সেগুলো ব্লগ তো হবেই তোমাদের কাছে। নতুন নতুন মানে তোমাদের কাছে নতুন নতুন করে কিছু ব্লগ পৌঁছানোটা আমরা মানে চেষ্টা করি, সেক্ষেত্রে ঘরের মধ্যে একঘেয়ে হয়ে যায় অনেক সময়, তো সেই জন্য আমরা চেষ্টা করি যতটা বাইরেও বেরোনো যায়। তো এবার আবার দিদির বাড়ি, তো সুতরাং ওখানে একটুখানি বেশ এনজয়মেন্টও থাকবে। আর আমরা যেমন এখানে এখন দুজন আছি ঘরে, বাবা মা থাকলে আলাদা, কিন্তু একা একা থাকি ওখানে। আর একটু দল ভারী হবে, সবথেকে বিশেষ করে হচ্ছে পুপু থাকবে। হ্যাঁ, যাদেরকে তোমরা অলরেডি পূজোর যে ব্লগগুলো ছিল সেখানে দেখেছো, তো আমরা এখন সেখানেই যাব। এবার পুনাতে গেলে ন্যাচারালি একটা জানো যারা গেছো তাদেরকে বলার কিছু নেই, আউটিং হবে সেখানে, এদিক ওদিক ঘোরা হবে, তো যে যে জায়গায় যাবো তোমাদের সঙ্গে সেগুলো অবশ্যই শেয়ার করবো। খাওয়া দাওয়া জাস্ট হলো, এখন একটুখানি যাচ্ছি ব্যালকনিটার দিকে। মাঝে মাঝে এসে ব্যালকনিতে দাঁড়াতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এলাম একটু দেখার জন্য যে রোডটা কীরকম এখন আছে। ভাবছিলাম একটু ছাদে যাব, কিন্তু যাই হোক এখন দেখছি খুব একটা রোদ নেই। তবে তার মধ্যেও কিছু কিছু লোক দেখছি মানে রোদ পোহাচ্ছে, হয়তো একটু বাদেই উঠে চলে যাবে কারণ রোদ আর খুব একটা বেশি নেই। আরে শীতকাল তো এটা দেখেই বোঝা যায় না, স্নান করার পরে সবাই মোটামুটি যাদের ছাদ আছে বা ফ্ল্যাটে দেখবে মোটামুটি থাকে, যতক্ষণ রোদ থাকে এটা সবাই যায়, ভালো লাগে। ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে ক্যামেরা মানে আসবে না, বেশ কিছুটা দূরে একজন বেশ শ্যাম্পু ট্যাম্পু করেছে মনে হয়, চুল শুকাচ্ছে, বেশ লাগছে। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম স্নান টান সেরে নিয়ে, আমি এখন একটুখানি কম্বলের নিচে রেস্ট করছি। কিন্তু আমাকে একটু বাদেই বেরোতে হবে, ও পড়াতে গেছে, পড়িয়ে বেরোবে, দেন আমরা যাব হচ্ছে বাগুইহাটির মার্কেটে। বাগুইহাটির মার্কেট কোনটা? ওই যেটা হচ্ছে এসি মার্কেটের দিকটা। আজকে 3 বছর প্রায় হতে চললো আমার বিয়ে হয়ে গেছে, বাগুইহাটি দিয়ে এতবার যাতায়াত করেছি কিন্তু ওই দিকের মার্কেটে কোনোদিন যাইনি। আর তোমরা তো জানোই কোনো কিছু শপিংয়ের দরকার হলে আমরা এম বাজারটায় যাই, কিন্তু আজকে আমরা ঠিক করেছি যে একটু বিষয়টা চেঞ্জ করব। বাগুইহাটির মানে অনেকের মুখেই শুনেছি যে ওই দিকের মার্কেটটা বেশ বড় এবং সুন্দর মার্কেট, একটা সুপার মার্কেট আছে, তো সেইগুলো দেখার জন্য, প্লাস এই পুনায় যাব, পুনার জন্য কিছু কেনাকাটা করার আছে, সেই কেনাকাটার জন্য আমরা ওই মার্কেটটা ঠিক করেছি যে যাব। দেখা যাক, ভালো যদি জিনিসপত্র লাগে দেন কিনবো, আদারওয়াইজ আমাদের এম বাজার তো আছেই। বেশি দিন বাকি নেই আমাদের পুনা যাওয়ার জন্য, তো আজকেই সিলেক্ট করেছি দিনটা। ও আমার সাথে দেখা করে নেবে পড়িয়ে বেরিয়ে, আর আমাকে এখন রেডি হয়ে বেরোতে হবে। আমাকে বলে দিয়েছে টাইম যে 10 মিনিটের মধ্যে পৌঁছতেই হবে আমাকে, আর এখানে অটো ধরে আমার ওখানে যেতেও একটু টাইম লেগে যাবে। তো যাই হোক, আমি এখন রেডি হব, দেন 10 মিনিটে ওর সঙ্গে দেখা করতেই হবে। আমরা এক্ষুনি বাগুইহাটি থেকে ঘুরে আসলাম। অ্যাকচুয়ালি সুপার মার্কেটে টুকটাক নিজেদের কিছু দরকারি জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে এসেছি,
রাতও অনেকটা হয়েছে, সব থেকে বেশি যেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মানে এতটা হাওয়া দিচ্ছে সেই জন্য স্কুটিতে বেশ ভালোই বেগ পেতে হলো। তো যাই হোক, এই ব্লগটার মধ্যে মোটামুটি আমরা যে যেগুলো দেখানোর মানে মনে হয়েছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। কিন্তু সব থেকে যেটা গুড নিউজ সেটা হচ্ছে এর পরবর্তী যে ব্লগগুলো আসবে সেগুলো খুবই এন্টারটেনমেন্টের বিষয়, সেখানে অনেক বেশি থাকবে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ বেসিক্যালি সেইগুলো কিন্তু এবার আমাদের পুনার উপর মেনলি ব্লগগুলো হবে, মানে আমাদের যাওয়া থেকে শুরু করে সমস্তগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। সেই জন্য কি করতে হবে, তোমাদের ব্লগগুলোকে প্রতিনিয়ত দেখতে হবে, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এটা জলদি তাড়াতাড়ি করে করে নাও, কারণ এই ইন্টারেস্টিং ব্লগগুলো না হলে মিস করে যাবে। তো যেটা তোমাদের কাছে আমরা যাওয়ার আগে বলে থাকি, যত্নে থেকো, যত্নে রেখো সবাইকে, আবারও যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা।